তাকে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যেটা বলছিলাম আরো জানাবেন মাহফুজ কামাল। নাটোর তিন আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঠিক সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ অ্যাপসেক এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের লাউঞ্জ থেকে বিকাল 5:10 পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যেটি দেখেছি, এয়ারপোর্টে নিরাপত্তা সে সময় জোরদার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল, সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল এবং অনেকেই আমরা দেখেছি প্রতিবাদে এবং অনেক জনগণ এখানে এসছেন এবং তাদেরকে নিরাপদে রেখে সেনাবাহিনী এবং অ্যাপসেক বা এয়ারপোর্ট নিরাপত্তা যারা দায়িত্ব রয়েছেন তারা তাদেরকে নিরাপদ জায়গায় রেখে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঠিক বিকাল 5:10 পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে গেছেন। এবং আমরা যতটুক জানতে পেরেছি, সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ করছেন।